মহান সৃষ্টিকর্তা আল্লাহ আমাদেরকে এই পরীক্ষার পৃথিবীতে অসহায় ছেড়ে দেননি প্রতিটি মানুষের মধ্যেই তিনি দিয়ে রেখেছেন সরাসরি তার সাথে যোগাযোগের স্বয়ং সম্পূর্ণ স্বয়ংক্রিয় একটি ইচ্ছা বিশেষ যাকে আমাদের ভাষায় চেতনা বলি আল কোরআন বলে রোহ আসুন আমরা জেনে নেই আল কোরআন কোথায় কিভাবে এই রোহ শব্দ দিয়ে আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন রব্বি আউদ বিকা মিন হামাদি সয়াতিন বা আউদ বিকা রব্বি আনি হাদুরুন আমরা আমাদের আগের জলসায় আগের মজলিসে আমরা দেখেছি সুরায় নাহাল থেকে ইউনজিলুল মালাই কাতা বের রোহ তাহলে এখানে আমরা যেটা দেখলাম যে রুহের সঙ্গে ফেরেস্তার একটা সম্পর্ক তিনি ফেরেস্তা পাঠান রুহ দিয়ে তাহলে রুহ নিয়ে কে আসে ফেরেস্তা আসে আমরা এইটাকে একটু অবলম্বন করে আমরা দেখব যে কেয়ামতের ব্যাপারে এখানে যে এর পরিণতির দিকে আমরা যদি আগে যাই এর পরে আমরা যাব ফেরেস্তার সঙ্গে আরও অনেক প্রসঙ্গ আছে কিন্তু এই ব্যাপারটার একটা সমাধান এখানে হয় সত্তর নম্বর সুরা সুরায় বে আদাবিন ওয়াকে আমরা এর আগে দেখেছি প্রতিটি জিনিস আল্লাহর কাছে কাজের রিপোর্ট চলে যায় এমন এক দিনে যার পরিমাণ হাজার বছর আমাদের হিসেবে এখানে আরও একটা হিসেব আসছে জিজ্ঞেস করে জিজ্ঞেস করেছে এমন একটা প্রশ্ন সেই আজাব সম্পর্কে যা অবশ্যই ঘটবে লিল কাফরিন আলাই সালাহন যারা বিশ্বাস করছে না তাদের জন্য তাকে প্রতিরোধ করার কেউ নেই মানে কি সুন্দরভাবে কেয়ামতের কথা বলা হচ্ছে মিনাল্লাহ মানে আল্লাহর পক্ষ থেকেই প্রতিরোধ করার কোনো উপায় নেই আল্লাহকে জিল মারিজ তিনি সমস্ত উচ্চে আরোহণের সিঁড়িগুলির মালিক তাই মানুষ যে উপরে উঠবে মানুষ যে উপরে উঠবে উপরে উঠার যাওয়া তো ব্যাপার এখন দুনিয়াতে মানে যাকে বলে যে আমরা বলাকাত খালাকনাল ইনসারাফি আহসানি তাকুইম সোম্মা নাহু আসফালা সাহিলিন আমরা মানুষকে উচ্চতর সৃষ্টির সমন্বয় দিয়ে তৈরি করেছি তারপর তাকে নামিয়ে দিয়েছি অধপাতের নিম্ন স্তরে তো বোঝাই যাচ্ছে মানুষকে উঠে আসতে হবে তো উঠে আসার অবলম্বন হিসাবে কিতাব দিয়েছি এখন এখানে দেখা যাচ্ছে যেই ফেরেস তারা আল্লাহর রুহ নিয়ে আসে বা সৃষ্টি জগতের সমস্ত কাজকর্মের তত্ত্বাবধান যারা করে আল্লাহর আদেশে বলছেন যে মিন আল মারিজ কোন আল্লাহর যিনি উচ্চ আরোহণের সিঁড়িগুলির মালিক তা মালাইকা আরোহণ করে ফেরেস তারা মালাইকা ওয়া আর রুহ জিনিসটা বোঝা গেল এই রুহ কি তাহলে এখানে কিন্তু কেয়ামতের কথা বলে কারেন্ট এখনকার সময়কে নিয়ে আসা হয়েছে বলা হচ্ছে বে আদাবিন ওয়া লিল আইন তাকে প্রতিরোধ করার মতো যারা বিশ্বাস করে না তাদের কেউ নেই মেন আল্লাহ আল্লাহর পক্ষ থেকেই নেই মানে তাকে প্রতি আল্লাহ আল্লাহ যেহেতু সময়টা নির্ধারিত সময় হলে ওটা হবে এটা আল্লাহর পক্ষ থেকেই তো নির্ধারণের কোনো প্রতিরোধ করার কিছু নেই এখন জিল মারে যে আল্লাহকে তিনি সমস্ত উচ্চ আরোহণের হ্যাঁ সিঁড়ির মালিক তা রুজুল মালাইকাতু ওয়া আর রুহ তাহলে এখানে ফেরেস্তা এবং রুহ আলাদা হয়ে গেল হলো কি না এখানে কমনলি জিব্রাইলকে নেওয়ার আমাদের মোফাসির যারা আছেন আমাদের মুরব্বী তারা জিব্রাইলকেই নিয়েছেন কিন্তু সেটা নেওয়া যায় কি না জিব্রাইলও প্রসঙ্গে আছে রুহুল কত জিব্রাইলকে বলছে সেগুলো আমরা দেখবো সামনে কিন্তু এইখানে যে ফেরেস্তা এবং মালা রুহকে আলাদা করা হয়েছে সেই ব্যাপারটাও বিবেচনা রাখতে হবে তা আরুজল মালাইকাতু আর রুহ ইলাইহে এবং উঠে যায় ফেরেস্তারা এবং রুহ তাহলে এই জায়গাটা একটা প্রশ্ন রেখে যাই যেটা আমাদের মনে কৌতূহল হিসাবে থাকে যে ফেরেস্তারা উঠে যায় তাদের ডিউটি রিপোর্ট নিয়ে তাহলে মানুষের মধ্যে আল্লাহর যে ফুঁকে দেওয়ার চেতনা সেও কি ফিরে ফিরে যায় একটু মানে এমন একটা ইমোশন এখন জেগে ওঠে ব্যাপারটা অনুভূতিকে তীব্রভাবে বুক চিরে আসে বেরিয়ে যে ব্যাপারটা আসলে তাহলে কি মানব অস্তিত্বের সঙ্গে রুহের সম্পর্ক কি। তাহলে তারুজুল মালাইকা তো আর রুহ ইলাই হে যেহেতু আলাদা করে বলা হচ্ছে উঠে যায় ফেরেস তারা তো তারা তো উঠে যায় তাদের মানুষের সমস্ত সৃষ্টি জগতের মানে রিপোর্ট নিয়ে তারা উঠে যায় কিন্তু রুহ যে উঠে যায় তো এ প্রসঙ্গে আমি আবার কথাটা রিপিট করি আমাদের শ্রোতা দর্শকদের জন্য ভাইদের জন্য যে তাহলে কি আমাদের জুহ যার যার ভিতরে যে মানবস্থিত রুহ কার্যকর নয় জীবিত নয় তার রুহ কি ব্যর্থতার কাহিনী নিয়ে প্রতিদিন ফিরে যায় প্রশ্ন রেখ থেকে থাকল তার কাছে ফি ইয়াউমিন এমন এক দিনে কানা থাকাল মেকদার আলফাসানাত যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর অর্থাৎ যেহেতু এটা বাহনের ব্যাপারে বলা হয়েছে সিঁড়ির কথা বলা হয়েছে তো এটা বোঝাই যাচ্ছে যে সেই যে পথের যে পথ পরিক্রমা তার যে দূরত্ব সেই দূরত্বরা যেন আমরা মানে মনে করতে পারি যেমন কোরআনে যেমন সোলাইমুল আল ইসলামের কথা বলা হয়েছে যে এক মাসের পথ সকালবেলা এবং এক মাসের পথ বিকেলবেলা এখানে এক মাসের পথ অর্থাৎ একটা মানুষ হেঁটে যদি যায় তাহলে তার এক মাস লাগবে এটাকেও আমরা অনুমান করতে পারি ঘোড়া চড়ে যায় বা উঠে চড়ে যায় এক মাস লাগবে যেই পথ পরিক্রমা করতে তাহলে এই পঞ্চাশ হাজার বছরের ব্যাপারটাকে আমরা এটা ইঙ্গিতপূর্ণ এটা অন্য প্রসঙ্গেও এই ব্যাপারটা লাগানো যায় কিন্তু আরেকটা প্রসঙ্গে এখানে আছে যে এতটা দূরত্ব অতিক্রম করে যায় যেটা তোমাদের যেতে পঞ্চাশ হাজার বছর লাগবে কিন্তু সেখানেও একটা দিনই কাউন্ট হয় দিন এমন এক দিনে যেটা মেকদারুহু মেকদারুহু হামসিন আল বিষয়টা কি বোঝা গেল মোটামুটি একটা তাহলে ফসমির সবরান জামিল তাহলে এখানে বলছে যে ব্যাপারটা তো তাহলে রোজ রিপোর্টিং হচ্ছে এই কারণে কেয়ামতের কথা বলে বা তোমাকে কোরআনের কথা বলে যত কটাক্ষ করা হচ্ছে রসুলকে বলা হচ্ছে তুমি অবিচল থাকো তোমার অবস্থানে এই অবিচল থাকাটাই চূড়ান্ত সৌন্দর্যের প্রকাশ ব্যাপারটা এতটাই অসাধারণ একটা কথা যেটা মানে কল্পনাই করা যায় না যে সাবরুন জামিল মানেটা কি তার মানে একটি মানুষ একটি সিদ্ধান্তে অবিচল তো ছেষট্টি নম্বর সুরার শেষ আয়াতে যে প্রসঙ্গটা এই প্রসঙ্গটা একটু জটিলই এই প্রসঙ্গটা অনেক জটিল শেষ আয়াতে বলা হচ্ছে ওয়া মারিয়ামা এবনাতা এমরান সকলেই একটু মনোযোগ দিয়ে দেখি এবং ইমরানের মেয়ে মারিয়াম আহসানাত মারিয়ামা যে তার সতীত্বকে রক্ষা করেছিল আমরা আমরা কিন্তু তারপর তার মধ্যে রু ফুঁকেছি আমাদের এটা তো বোঝা গেল ওয়াসাদ বেকালিমা রব্বিহা এবং তিনি তার সৃষ্টিকর্তার একটি কথার সত্যায়নকারী হিসেবে দাঁড়িয়েছিলেন প্রমাণ করে সত্য প্রমাণ করেছেন ওয়া কুতুবিহি তো এক জটিল প্রশ্ন আলহামদুলিল্লাহ সলভ করেছেন আর সুরা তোমার সুরা যাকে বলে যে ইয়া থেকে আম্বিয়া থেকে এটা একটা উত্তর মোটামুটি একটা উত্তর হয়েছে সেটা তো এই প্রসঙ্গ নয় আমাদের এই প্রসঙ্গে শুধু এখানে দেখালাম রুহের প্রসঙ্গটা কিন্তু মারিয়াম আল্লাহর কুতুবিহি সত্যায়িত করেছেন কীভাবে ওয়া কানাত আত মিলার এবং সে ছিল তাদের মধ্যে যারা আল্লাহর বিনয়ে বিনীত এইখানে ব্যাপারটাই যে এই যে ব্যাপারটা এখানে দেখাল কুতুবি এই দুরূহ ব্যাপারটাই এখানে যদি আমরা আসি যে সাবরান এখন এর জামিল উত্তরটা শুধু এই ছিল যে এই মেয়েটিকে যখন বলা হলো যে তোমার মধ্যে আমার একটা কথা আসবে তখন বলা হলো যে আমার একটি বলা হলো যে তোমা তুমি এক একটি ছেলের মা হবা তো বলা হলো যে আমি আমায় কোনো পুরুষ স্পর্শ করে নি মা হব কেমন করে কতটা ইনোসেন্ট সে ছিল এভাবেই হবে এটা একটা কথা যাবে তোমার উপরে প্রশ্নটা আগে চলে আসলো এই জন্য যে কোরআন তো জড়ানো সব পেঁচানো প্রসঙ্গ প্রত্যেকটা প্রসঙ্গে একটা প্রসঙ্গের সঙ্গে পেঁচানো এই জন্য কোনোটাকে এড়িয়ে যাওয়া যায় না ওই আসেই মানে পর্যায়ক্রমে তাহলে এখানে ফাসমির সাবরান জামিল রসুলকে যে সাবর করতে বলা হয়েছে তো এখন মানে কি জানি বললো মারিয়াম কি করেছিল মারিয়ান যখন অনুভব করলো যে সে প্রেগনেন্ট তখন সে তো চিৎকার করে সমাজে এসে বলে না যে হাও আই কুড গট দ্য প্রেগনেন্সি আমার আমি গর্ভবতী হলাম কেমন করে এ ভাই তোমরা চিকিৎসা করো তোমরা দেখো সকলকে এমন কোনো কথা কোরআন সাক্ষী দেয় না বরং সে চলে গেছে বহু দূরে অতটুক মেয়ে তাই না লোকালয় ছেড়ে ছেড়ে সে নীরব এক স্থানে চলে গেছে এবং সেখানে সেই নয় মাস কাটিয়েছে গর্ভকালীন সময়টা সেখানে কাটিয়েছে এবং সেখানে প্রসব বেদনায় সে তার মুখ থেকে এ আয়াতও বেরিয়েছে এটাও আল্লাহ তালা আয়াত করেছেন যে আমি যদি মরে যেতাম তাহলে কবে মানুষের মন থেকেও মুছে যেতাম নাসিয়াম মানসিয়া মনসিয়া তো এই কথাটি আমার ছেলে মেয়েকে আমি বলেছি দেখো বিশ্বাস এমন এক জিনিস তোমাকে এ নিয়ে ওই নীরবে লালন করতে হবে কারণ বিশ্বাস তুমি ধারণ একত্বকে এটা ওই মরিয়ামের ভিতরে কনসেপ্ট করার মতো যেটা ক্রমান্বয়ে বড় হবে আর সেই পুত্র নিয়েই তোমাকে আসতে হবে সমাজ এবং বলতে হবে এমনি আবদুল্লাহ সেই পুত্র বলবে ব্যাপারটা একটু জটিল হয়ে যায় আমাদের সাধারণের জন্য বোঝার জন্য কিন্তু বিষয়টা এতটাই জীবন্ত যে না বলে এড়াবার কোনো পথ নেই এড়াবার কোনো পথ নেই কোরআন বলতে গেলে বলতেই হবে যে বুঝে এক না এখন আলহামদুলিল্লাহ তো ফসবির ইয়ারাউনাহু এরা তো দেখছে ওটাকে বহু দূরে এই জন্য এই জীবন নিয়ে লাফালাফি করছে ওয়া নাহু করিবন ওই প্রথম আয়াতের ব্যাপারটা আর আমরা দেখছি ওটা ওই তো তাই না সেটাও একটা মানে ভয়ঙ্কর বর্ণনা এখানে আমরা না গিয়ে শুধু আমরা দেখব যে আমরা এখানে বলেছি ওয়ার রুহ মানে রুহ এবং ফেরেস্তার আবার এখানে আবার আলাদা যে বিভাজন হ্যাঁ তাহলে ফেরেস্তা এবং রুহ আলাদা দুই সত্তা দুই অস্তিত্ব সেইটা দেখিয়ে আমরা চলে যাব এরপরে আমরা আঠাত্তরের আটত্রিশ ত্রিশ থেকে ইন্নাল মরলিল মোত্তাক অর্থাৎ মোত্তাক জন্য সেই দিন থাকবে বিজয় বা সাফল্যের বিজয় হাদা একা বা আনা সুন্দর বাগান এবং সেখানে আঙুর আইবা আতরাবা এবং সমবয়স্কা সুন্দরী নারী লা ওয়া কাসান দিহাকা এবং উচ্ছলিত লা কি না সেখানে তারা কোনো বাজে কথা শুনবে না কোনো মিথ্যা কথা শুনবে জাজা বিমা রব্বিকা আতান হিসাবা আতান হিসাবা মানে এটা হিসেবের দেওয়া কিন্তু রব্বি আরদ কারকাস থেকে দেবা যিনি সৃষ্টি কর্তা প্রতিপালকই আকাশ আর পৃথিবীর ওমা বাইনাহুম আর যা কিছু আছে এ দুয়ের মাঝখানে আর রহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা মানে কেউ কোনো অধিকার রাখবে ইয়োমায়াকুমুর রুহু ওয়াল মালায়েকা তাহলে আমরা একটু আগে যে সূরায় ছিলাম সেখানে যেমন মালায়েক এবং রুহ আলাদা এখানেও তেমনি রুহ এবং মালায়েকা আলাদা তাহলে কি আমরা এমন কোনো দৃশ্য কল্পনা করতে পারি যে প্রত্যেকটি ব্যক্তি অস্তিত্বের মধ্যেই তো আল্লাহ তালার দেওয়া রুহ আছে এইভাবে যদি দেখি অন্যভাবে সেই রুহ তো শূন্য সেই চেম্বার মানে মোবাইল ফোনের এমটি মেমরি কার্ডের মতো তাহলে সেই রুহ একটা জীবন্ত অস্তিত্ব যা আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন এবং প্রতিদিন সে ফিরে ফিরে গিয়ে বলে যে প্রভু আমি তো কোনো খাদ্য পাচ্ছি না যে অস্তিত্বের মধ্যে আমাকে তুমি দিয়েছ সেই অস্তিত্ব আমাকে কিছু দিচ্ছে না বিষয়টা যে রোজ তার যে ব্যাপারটা এখানে ফেরেস্তারা এবং রুহ রু আগে এসেছে মালাইকা পরে এসেছে বহু বচনে এবং তারপর বলছে কাতারবন্দি হয়ে এখানে শুধু জিব্রাইল এবং ফেরেস্তা ফেরেস্তা কাতার বন্দিয়ে রু যেদিন রুহ এখানে রুহের তর্জমা করা হয়নি কিন্তু টিকায় বলা হয়েছে জিব্রাইলকে বোঝানো হয়েছে তর্জমা একথাটি সাহস করে বলা হয়নি কারণ তারাও এটা তাদের কাছে এটা অস্পষ্ট যে সরাসরি শুধু জিব্রাইলকে নির্দিষ্ট করা যায় কি না কারণ জিব্রাইল যেখানে নির্দিষ্ট সেখানে কোরআনের আয়াত আছে তাহলে রুহ আলাহর রহমান কেউ বলবে না কথা তার মানে রুহ বলবে না ফেরেস্তারাও বলবে না বলবে সে যাকে অনুমতি দেওয়া হবে পরম করুণাময়ের ও কালা সব এবং সে যা বলবে সত্যি কথা বলবে দালিক আল ইয়মুল হক এইটা অনিবার্য এই দিন তো আসবেই ফামান শাহ এখন যে চাইল ইত্তাক আইলা রিহি মা আবা সে তার সৃষ্টিকর্তার দিকে যে ঠিকানা সেটা গ্রহণ করুক ইন্না আনজার নাকু মাদা করিবা আমরা তোমাদেরকে সাবধান করলাম নিকটেই তোমাদের শাস্তিজুরুল ইয়মা ইয়াঝুরুল মারু মা দাহু সেই দিন একটা প্রতিটি মানুষই দেখতে পাবে তার হাত দিয়ে কামাই করে বা উপার্জন করে কিসে পাঠিয়েছে ও ইয়াকুল ফেরু কিন্তু একটা ব্যাপার নিশ্চিত যে যারা বিশ্বাস করেনি তারা বলবে ইয়া লাইতা নেই কুন্তু তোরা হায় আমার কপাল বা হায়া অদৃশ্য যদি আমি মাটি হতাম অর্থাৎ আদৌ মানুষ হয়ে জন্ম নাই নিতাম নাই পেতাম তো এই যে বিষয়টা সেই ব্যাপারটা এটা মানে প্রাসঙ্গিকে আসলো এরপরে যেটা যাবে সেটা হলো মানে একজন ফেরেস্তাকে আলাদা করে রুহ বলা হয়েছে রুহুল কুদুস এসে গেল প্রসঙ্গ জিব্রাহিলের তাই না এরপরে তোমার একজন মা এবং তার সন্তানকে মানুষের জন্য নিদর্শন বানানো হয়েছে সেখানে ওই রুহের প্রসঙ্গ এসে তো আমরা এর জন্য প্রথমেই যেটা যাব সেটা ছেষট্টির বারোতে আমরা যাব যে তাহারিমে আমরা একটু আগে এসেছিলাম বিসমিল্লা রহমান রহিম যে ওয়া মারিয়ামা এবনাতা ইমরান আল্লা আহসানাত ফরজাহা মারিয়াম প্রসঙ্গে যে কথাটা আমরা বলেছি আমাদের কথা প্রসঙ্গে এখানে বিষয় হিসেবে এসেছে যে ওয়া মারিয়াম এবং মারিয়াম এবনাতা ইমরান ইমরানের মেয়ে আল্লাতি আহসানাত ফরজাহা তাহলে যে তার নিজের চরিত্রকে বা নিজের সতীত্বকে সংরক্ষিত করেছিল ফা ফি রোহেন এখন এই প্রসঙ্গটা খোলার সময় এসেছে তাহলে যে ব্যক্তি অস্তিত্ব নিজেকে সম্পূর্ণ আল্লাহর নির্দেশের জন্য সংরক্ষিত রেখেছে সেই পৃথিবীতে বসে রুহ পাচ্ছে এজন্য একটু আগে আমরা কি দেখেছি ফাদ আল্লাহদ্দিন তোমার জীবনটাকে শুধুমাত্র আল্লাহর জন্য করে দিয়ে তুমি তাকে ডাকো আর যে পর্যন্ত আমার জীবনের কোনো বিভাজন থাকবে অর্থাৎ কিছুটা দুনিয়ার কিছুটা পরকালের কিছুটা আল্লার কিছুটা বউয়ের কিছুটা সন্তানের কিছুটা সমাজের এইভাবে আমরা যেভাবে ভাগ ভাগ হয়ে আছি এ হলে তো চলবে না মানে বিষয়টাকে যেভাবে গোছানো হচ্ছে ও আমারি এমনা তা ইমরান আল্লা তিয়া হাসানাত ফর জাহা ফা নাফাক না ফি হে রুহেনা ও সাদ্দাকাত বেকালিমাতিহি রব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাতিন তো এই কথা তো আমরা আগে আলোচনা করেছি কিন্তু এখানে সুরাই আম্বিয়া থেকে একটা দৃশ্য এই যে কুতুবিহির ব্যাপারটা যেন প্রসঙ্গক্রমে পরিষ্কার হয়ে যায় যদিও আমরা এই প্রসঙ্গে নেই তবুও যেহেতু কুতুবিহি কথাটি এসেছে সেটা থেকে এসেছে সূরা আম্বিয়া সুরায় আম্বিয়ার যে ব্যাপারটা সেটা আমরা যেহেতু এই ব্যাপারগুলো এর আশপাশেই ঘুরপাক খাচ্ছে সেজন্য আমরা ছোট্ট কয়েকখানা আয়াত ওয়াজাকারিয়া আয়াত এইটি নাইন ওয়াজাকারিয়া ইজ নাদা রাব্বাহু এবং জাকারিয়ার কথা এর আগে সমস্ত রসুলগণের এক দীর্ঘ ধারাবাহিকতা এসেছে যারা যারা সুরা আম্বিয়া পড়েছেন এবং না পড়লেও পড়ে দেখবেন যে যেই প্রসঙ্গটির আমরা উপসংহারে এসেছি অর্থাৎ মারিয়াম কুতুবিহিকে সত্যায়িত করেছে কিভাবে প্রসঙ্গটা তো তাই ও এর আগে নবীরসুলদের সমস্ত কাহিনী এসেছে এই বিকালিমাতিহি ওয়া কুতুবিহি আমরা এর শেষ পর্যায়ে এসে আমরা যদি বলি আয়াত উনানব্বই তো জাকার জাকারিয়া এবং জাকারিয়া ইদ এদ নাদা রব্বাহু যখন সে ডাকল তার সৃষ্টিকর্তা রব্বি প্রভু আমাকে প্রভু একা ছেড়ে দিও না আমরা কিন্তু দেখেছি এই কোরআনে সোরে বা অন্যান্য জায়গায় যে মরিয়ামের লালন পালন কে করবে এটা নিয়ে রীতিমতো লটারি হয়েছে এবং জাকারিয়েকে তার বেলায়ত বা তার অভিভাবকত্ব পাওয়ার জন্য সে লটারিতে জিততে হয়েছে তার মানে সয়াব কামাই করার জন্য সবাই রাজি সবাই এক পায়ে দাঁড়া সেখানে রবির সঙ্গেও তারা কাড়াকাড়ি করেছে কম্পিটিশন করেছে কারণ মরিয়াম যদি আল্লাহর ইয়া হয় যেমন এখন আমরা এতিম করি এতিমকে লালন পালন করি এতিমখানায় দিই ইতিমখানায় দান খয়রাত যায় এক ডেক বিরিয়ানি রেঁধে এতিমখানায় দিয়ে দেওয়া হয় এতিমদেরকে খাওয়া আল্লাহ খাওয়াতে বলেছেন তোয়ামুল মিসকিন ওলা ইয়াহুদ্দালাহ তোয়ামিল মিসকিন তো এই ব্যাপারগুলো অর্থাৎ মরিয়ামকে লালন পালনের যখন প্রসঙ্গ আসলো তাহলে মসজিদে তার দেখাশোনা কে করবে এনি নিয়ে রীতিমতো লটারি হয়েছে কিন্তু এখন জাকারিয়া এখানে আমরা ইয়াতেও দেখব অন্য আমরা দেখব এটা পরিষ্কার এবং কিন্তু জাকারিয়া তার উত্তরাধিকার পাচ্ছে না তার মানে আদলার দায়িত্বপ্রাপ্ত একজন নবী যে কাজটি করছেন সেই কাজটি কে করবে তারপরে উত্তরাধিকার তিনি পাচ্ছেন না কোরআন কি বলছে খালাফ আমিন বা আদিম খালফুন আদাউস সালাদ এটা কোথায় দেখেছি আমরা মারিয়ামে না মারিয়ামের আটান্ন তাহলে কী হলো তার সেই নবী রসুলদের পরে পরে যারা উত্তরাধিকারী হয়েছে তারা প্রথমেই কি করেছে সালাদকে ধ্বংস করে দিয়ে মানে সালাদকে আনুষ্ঠানিক করে ফেলেছে ধ্বংস করা মানে কি আনুষ্ঠানিক করে ফেলেছে মানে সালাদ যে আল্লাহর সঙ্গে যোগাযোগের মাধ্যম এই প্রেরণা রাখা হয়নি সালাদ একতরফা হয়ে গেছে তুমি করে যাও তোমার নামে পয়েন্ট লেখা হবে একসময় গিয়া কে আমার দিন তুমি পাবা আমরা তো এখন এই অর্থেই নামাজ পড়ি সবাব কামাই করে থাকি রিপোর্ট লেখা হচ্ছে কে আমাদের দিনকে আমরা আল্লাহর কাছে হিসাব চেয়ে যে কয়ে নামাজ পড়ছি দেখাও এবং তার দলিল হিসাবে ভ্যালু করা হয় কেউ লোক মারা গেলে কয়দিন সে বেড মানে তোমার সিখ বেডে ছিল অর্থাৎ বিছানায় শুয়ে কদিন ছিল দিন নামাজ পড়ে নাই দিন এটা করে নাই ওটা করে নাই সেই হিসাবে চল্লিশ হাজার টাকা ওইসে দেন কাফারা দেন তাহলে তো নামাজ এখন আমরা পড়ি ভ্যালু আছে তার একটা এখানেও এবং ওখানেও ব্যাপারটা বুঝি আমরা ব্যাপারটা তো জাকারিয়া কিন্তু তার উত্তরাধিকার পাচ্ছে না রাব্বি ওয়ারিসিন মানে এখানে বলছে আবার যেখানে আমি জানি যে তুমি সমস্ত উত্তরাধিকারের শ্রেষ্ঠ তুমি তো আছোই কিন্তু তবু আমি মানব অস্তিত্ব আমি কিছুতেই বুঝে পাচ্ছি না যে আমার পরে কাজটা কে করবে মানে আমার এই কথার দলিল কোথায় না আলাহু সাথে সাথে আমরা জবাব দিয়েছি তাকে ও ওয়াহাবনা লাহু ইয়াহিয়া এবং তাকে দান করেছি ইয়াহিয়াকে ও আসলাহ না আলাহু জাউজাহু এবং তার জন্য তার স্ত্রীকে আমরা তার স্ত্রী তো বন্ধা এবং বৃদ্ধা তার স্ত্রীকে আমরা উপযোগী করে দিয়েছি তার জন্য অর্থাৎ সন্তান ধারণের জন্য ইন্নাহু কানু ইউ সারেউ নাফিল খায়রাত এই যে শর্ত মানে বন্ধা ছিলেন জাকারিয়ার স্ত্রী জাকারিয়া অন ডিউটি নবী ছিলেন এই দুজনে মিলে এদের কথা আল্লাহ বলছেন ই নাফিল খায়রাত তারা সর্বক্ষণিক তৎপর ছিল আমাদের কিতাব নিয়েই ওয়া আইও না ইয়া দাউন এবং আমাদেরকে যখনই ডাকতো রাগাবান ওয়া রাহাবান বড় আশা নিয়ে এবং ভয়ে ভয়ে আমরা তো নামাজ রাবানা আতেনা ফিদ্দুন আসান আতান আমরা উড়িয়ে দিয়ে চলে যাই রাগাবান ওয়া রাহাবান ওয়া কান উল এন কত গুণ বলছেন আলতা এবং তারা উভয় আমাদের জন্য অত্যন্ত বিনয়ী ছিল ওল্লাতি আহসানাত ফারজাহা তাহলে এখানে জাকারিয়া এবং ইয়াহিয়ার কথা আসলো এবং তার কথা আহসানাত ফারজাহা যে বিশুদ্ধ রেখেছে তার ফর্জ বা তার চরিত্রকে বা ফা সতীত্বকে ফানাফাক মিন রু না তাই আমরা ফুকি দিয়েছি তার মধ্যে আমাদের রুহ থেকে তাহলে এখানে কি পাওয়া গেল এই রুহ ই কি হয়েছে ইসা হয়েছে এখন রুহ এবং কালিমা এই দুটোর কমপ্লেক্স কি হয়েছে সেটা আমরা পরে দেখব দেখবো নাফাক না ফিহাম না মানে যেহেতু তার সেই চরিত্রটি বিশুদ্ধ ছিল সেজন্য আমরা ফুকি দিয়েছি তার মধ্যে আমাদের রুহ ওয়া জালনা হা ওয়া আবনা ইবনাহা এবং তাকে বানিয়েছি এবং তার পুত্রকে বানিয়েছি আয়া তান এখন আবার আমি স্মরণ করিয়ে দিই সেই যে আমরা কোন সুরায় পড়েছি যা সুরায় তাহারিমের শেষে যেটা পড়েছি যে মারিয়াম আল্লাহর কুতুবকেও আল্লাহর কিতাব সমূহকেও সত্যায়িত করেছে কিভাবে হলো সমস্ত নবী রসুলরা এখানে কানু ইউসারিউ নাফিল খায়রাত আগেই কথাটা বুঝি আমরা তো এই একই প্রসঙ্গের সুরায় আলি ইমরান থেকে যে ব্যাপারটা কুন্তুম খায়েরা উম্মাতিন ওখরে জাতিলেন নাস বোঝা গেল তোমরা কিতাবের জাতি মানুষের জন্য বের করা হয়েছে তোমরা উত্তম জাতি না এটার প্রমাণ হলো বলতাকুম মেনকুম উম্বাতুন ইয়াদুউ না আইলাল খায়ের একশো চার যত মুফস্সের এখন আছে তোমাদের মধ্যে একদল মানুষকে থাকতেই হবে যারা ডাকবে কিতাবের দিকে খায়ের মানে এখানে কিতাব তাফসির দেখতে পারো এখানে কিতাবে বলা হয়েছে ওয়া আবেল বেল মারুফ এবং সর্বজন বিদিত এই কিতাব থেকেই আদেশ করবে ওয়াইয়াউনানেল মুফলিহুন এবং কেবল এরাই সফর তো বলতাকুম আহ কুন নাস। তোমরা কিতাবের উম্মত আমরা সুরা বাকারা যদি একশো তেতাল্লিশ বাকাদা আলিকা জলাক বসাত মানে তোমাদেরকে তো কিতাব দিয়ে বানানো হয়েছে মোহাম্মদের কাছে ওহি আসত সেই ওহি তিনি বলতেন তোমরা তার অনুশীলন করতে এইভাবেই তো মোহাম্মদের সাথে থেকে থেকে তোমরা গড়ে উঠেছ তো তোমরা তো প্রত্যেকেই কিতাবের সাক্ষী বহনকারী নাস তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে তা এবং তোমাদের বিশ্বাস কেবল আল্লাহর উপরে ব্যাপারটা বোঝা গেল এখানে খায়রের ব্যাপারটা কিতাবের দিকে ইঙ্গিত করলাম আমরা কোনো আবারও বলছি কথাটা স্মরণ করে দিই সকলকে কোনো সিদ্ধান্ত দিচ্ছি না আমরা মানে বিবেচনা যদি চিন্তা এই ধারায় চলে তাহলে এছাড়া কোনো উপায় থাকে না সে কথাগুলোকে সামনে রাখা হচ্ছে তাহলে মারিয়াম কি করে কিতাবের সাক্ষী দিল প্রশ্ন তো আমাদের এই সুরায় তাহারিমের শেষ আয়াতের ওয়াল্লাতি আহসানাত ফারজাহা ফা নাফাক না ফিহা মিন রুহে না ওয়া জালনা হা ওয়া ইবনা হা আয়াতান লিলা আলামিন সমগ্র বিশ্ববাসীর জন্য এর এক নিদর্শন ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান ইংরেজিতে তর্জমায় রিলিজিয়ান লিখেছে তো রিলিজিয়ান তো রিলিজিয়ান এবং ধর্ম এই শব্দ দুটোকে দিনকে শেষ করে দিয়েছে ওয়া ইন্না হাদিহি ওম্মাতকুম ওম্মাতান আর এই যে পথ এই যে তোমাদের পথ এ পথ একটাই তো উম্মাত মানে পথ শব্দটিকে কোরআনও ব্যবহার করেছে পথ হিসেবে আমরা সেই দোহাই দেব তাহলে এই যে দীর্ঘ ধারাবাহিকতা তোমাদেরকে শোনানো হলো নবী রসুলদের এবং শেষ পর্যন্ত এসে আমরা মরিয়াম এসে থামলাম কারণ মোহাম্মদের আগে তো মরিয়াম পুত্র মানে মাসি তা তার আগে মরিয়ামকে দেওয়া হয়েছে গুরুত্ব তো এই যে মরিয়াম যে কারণে যেভাবে পেয়েছিল আমার রুহ তো সে আসলে কি করেছে সে আমার কিতাবেরই সাক্ষী বহন করেছে এবং সমস্ত কিতাবে কিভাবে অর্থাৎ আমার কিতাব যার মধ্যে কনসিভ করে যেমন এটার ব্যাখ্যা যে কী যাবে আল্লা দিন আহুল কিতাবুনাহাতলাহি শেষ পর্যন্ত এই রুহ গিয়ে এই রুহ গিয়ে কিতাবেও পড়ে যাবে ওদিকেও যাবে সেটাও আমরা দেখব এই রুহ কিতাবকেও বলা হয়েছে তো তাহলে যে চেতনার কথাটা বলা হয়েছে যে মারিয়াম কি মারিয়ামকে মাসিকে কি বলা হয় কালিমা এবং সে বেরিয়ে আসছে যে ইন্নি আব্দুল্লাহ আতা নিয়াল কিতাব তাহলে জন্মের পরেই একটি শিশু সে বলতে পারে আমি আল্লাহর বান্দা আমাকে কিতাব দেওয়া হয়েছে আমি কিতাব এখন তুমি সব কিছুকে যদি আমরা মিলাই তাহলে ওকা তাহলে যাকে বলে যে মানে হু আল্লাহ রসুল হুদা বিনু আহী এই যে আলা এই যে মনোনীত দিন আল্লাহ তালার এই কিতাব এই কিতাবের সম্পূর্ণটার উপরে প্রকাশ করে দেখাতেই তিনি রসুলকে পাঠিয়েছেন অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে পাঠিয়েছেন আর আমাদের ইমানের শর্ত কি আল্লাদিন তাহলে আমার কিতাবের বাস্তবায়ন এই পৃথিবীতে যেভাবে যেভাবে হয়েছে তারই সত্যায়ন করেছে মারিয়া ব্যাপারটা একটু প্যাচের কিন্তু যদি কোরআন জানা থাকে তাহলে একটুও প্যাচ নয় খুবই সহজ একটা ব্যাপার আলহামদুলিল্লাহ তো ইন্না হাদি উম্মাতকুম মুম্মাতান ওয়াহেদাতান ওয়ানা রব্বুকুম ফাহাবুদুন এবং আমি তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক দেব তোমরা শুধু আমারই গোলামি করো কিন্তু আমরা আজকে যে অবস্থায় আছি সেই আয়াতটা পড়ে আজকে শেষ করব ও তাও আমরা হোক বিষয়টা তাদের সকলের জন্যই এক ছিল কিন্তু তারা ছিন্ন ভিন্ন করে নিয়েছে বাইনাহম তাদের মধ্যে বোঝা গেল কথাটা ইন্না হাদিহি উম্মাতক উম্মাতন ওয়াহেদাতন বিষয়টা একই অতাকাত তাও আমরা হোম বাইনা হোম কুল্লুন ইলাইনা অথচ সকলকেই আমাদের কাছেই ফিরে আসতে হবে ফিরিয়ে আনা হবে ফমান ইয়ামাল মিনাস আলেহাত তো মিনাস আলেহাত কি হলো এই জায়গাটা একটা আশা জাগা নিয়ে কথা নিয়ে আজকে আমরা আমাদের প্রসঙ্গ শেষ করব। ফমান ইয়ামাল মিনাস সলেহাত এখন যে মানে করবে বাস্তবায়িত করবে মেনা সলেহাত মানে কিতাব থেকে কারণ এটার সাক্ষ্য ওয়াহুয়া মো মেনুন কিন্তু তাকে বিশ্বাসী হতে হবে বোঝা গেল এখন বিশ্বাসী তো আমাদের আমরাও যারা কত সলেহাত হয়ে যাচ্ছে পৃথিবী জুড়ে কিন্তু এখন প্রশ্ন হলো বিশ্বাস কজনার আছে এবং বিশ্বাস ছিল বলেই মানে মারিয়ামকে আল্লাহ বলেছেন এই কথাটা শেষ করি এবার কথাটা বলে মারিয়ামকে আল্লাহ বলেছেন তোমার মধ্যে একটা কথা আসবে এবং এই বার্তা দিয়ে তাকে আলাদা করা হয়েছে তাকে মসজিদে বা হাইকালে সোলামানিতে লালন পালন করা হয়েছে একজন নবীর তত্ত্বাবধানে সেখানে আল্লাহ আল্লাহতালা প্রি কন্ডিশন হিসেবে তাকে যে সমস্ত কথা শিখিয়েছেন তখন জাকারিয়া মানে ডিউটিরত বা উপস্থিত নবী পর্যন্ত অবাক হয়ে যেতেন আন্না আলাকে হাদা এগুলো তোমার কাছে থেকে আসে এগুলো আলু কলা মূলা আপেল খেজুর নয় অর্থাৎ এইসব কথা এতটুকু পুষ্কে মেয়ে তুমি কেমন করে বলো তো মরিয়ামের উত্তর ছিল হাদামিন এন্দির আব্বে হাদামিন এন্দিল্লাহ এটা আল্লাহর কাছ থেকে আসে এগুলো যাই কিছু আমি বলি আল্লাহর কাছ থেকে আসে তাহলে মরিয়ামের সাথে যুক্ত হয়েছিলেন আল্লাহ তালা তাকে তার উদ্দেশ্যে তিনিই জন্ম দিয়েছেন তাকে কারণ মরিয়ামের মা তাকে নিবেদন করেছিল তাকে বোঝা গো ম সুরা আলিম রানের সেই প্রসঙ্গটা কাজেই মারিয়ামের মা নিবেদন করেছিল যে আমি মহার তাকে আমি সম্পূর্ণ স্বাধীন করে তোমার জন্য ছেড়ে দেবো তারপর সে মেয়ে হলো আল্লাহ তাকে নিজের নিজের মানে নিজের লালন পালনে নিলেন নিজ তত্ত্বাবধানে নিলেন জাকারিকে দিয়ে লালন পালন করালেন তারপর যখন তার কাছে সেই মসজিদের হাইকালে থাকতে মা মসজিদের কী জানি বলে আমরা মেহরাবে থাকতে পর্দা দিয়ে থাকতো সেখানে থেকে মোটামুটি সে যখন বয়স পেল তারপর তাকে বলা হলো যে এখন তোমার কাছে আমার কথা আসবে যেটা তোমার পেটে ধারণ করতে হবে সে অবাক হয়ে বললো যে আমার কেমন করে সন্তান হবে এমনিই হবে তারপর যখন অনুভূতি আসলো তার যে সে গর্ভবতী সে চলে গেল দূরে তো এই যে বিষয়টা সেই বিষয়টা কীরকম এটা যদি কেউ কোনো মেয়ে হয়ে অর্থাৎ মরিয়াম হয়ে যদি ভেবে দেখে তাহলে সে এর কনক্লুশন পেয়ে যাবে যে বিশ্বাসের বিষয়টা এইরকম এক যন্ত্রণা জিনিস যা ধারণ করলে সমাজ থেকে বেরিয়ে যেতে হবে আর যদি সমাজে থাকতে হয় তাহলে ওই বিষয়টাকে ওতাকাত্তা ও আমরা হুম বাইনাহম বা না রাজিওন এবং আমরা যেমন এখন ধর্ম ব্যবসা করছি ছিন্ন ভিন্ন করে সর্ষিনা না হাজারো ভাগে লক্ষ ভাগে বিভক্ত হয়ে এভাবে আমরা করতে পারবো কিন্তু আল্লাহর পরে শুনিয়ে দিয়েছেন সকলকে আমার কাছেই ফিরে আসতে হবে আলহামদুলিল্লাহ রাব্বানালে কুলুবানাবাদ হদাইতানা বাহাবলানা মিল্লাদাহমা